নূরে নজর দেখার সাথে সাথে আমি আব্দুল্লাহ আর কোন দুঃখ থাকবে না দয়া নবী আমার আর আব্দুল্লাহ হুজুরের দুঃখের কথা আল্লাহ রাসূল শুনলেন ও উত্তর বাগা বাবাজি ভাই জানেরা আল্লাহ নবী দয়া নবী আমার আব্দুল্লাহ হুজুরের দুঃখের কথা শুনে আল্লাহর নবী আর চোখে পানি আটকে রাখতে পারলেন না আল্লাহ নবী দয়ার নবীর নূরের নজর দিয়ে পানি টোষা গড়িয়ে 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 আল্লাহর নবী দাড়ি মোবারকটা ভিজে যায় আল্লাহ নবী দয়া নবী আমার আব্দুল্লাহ জামাতে কথাগুলো শুনলেন আল্লাহ নবী কথাগুলো শুনে আল্লাহ নবী দয়া নবী আমার আব্দুল্লাহ হুজুরকে সঙ্গে করে নিয়ে আল্লাহর নবী সোজা হুজরা মধ্যে চলে যান আল্লাহ নবী দয়া নবী আমার হুজরা মধ্যে গিয়ে আল্লাহ নবী দয়া নবীর ব্যবহার করা দুইখানা পোশাক দুইখানা চাদর আল্লাহ নবী আব্দুল্লাহ হুজুরকে দিয়ে দেয় জোরে বলা যাবে না আর জোরে বলা যাবে না যে আল্লাহর নবীর ব্যবহার করা কি গো আল্লাহর রাসূলের ব্যবহার করা দুইখানা পোশাক চাদর আল্লাহর নবী আব্দুল্লাহ হুজুরকে ডেকে বলে আমার আব্দুল্লাহ রে আমি রাসূল আমার ব্যবহারকৃত দুইখানা পোশাক তোমাকে আমি নবী দিয়ে দিলাম আপনারা এবারে বলুন আমার রাসূলুল্লাহর ব্যবহারকৃত পোশাকের দাম কিছু আছে আমার দয়ার নবীর ব্যবহার করা পোশাকের কোনো মূল্য কোনো দাম আছে আছে তো কতটা আছে আমার রাসূলুল্লাহর ব্যবহার করা পোশাকের দাম কত আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার নবী দয়ার নবীর ব্যবহারকৃত পোশাকের দাম মূল্য ইজ্জত সম্মান রুতবা আল্লাহ এত দিয়েছেন মনে রাখবেন গোটা পৃথিবীটাকে বিক্রি করে ফেললে আমার রাসূলুল্লাহর ব্যবহারকৃত পোশাকের মূল্য দাম হবে না দামটা কত এই কথা শুনেছেন বলবো এই বলবো কতটা আমার রাসূলুল্লাহর ব্যবহারকৃত পোশাকের মূল্য দাম কত আপনাদের জানা আছে খালি টাচ করে দিয়ে যাচ্ছে কথা খালি কথাটা টাচ করে দিয়ে যাচ্ছে উম্মাহাতুল মুমিনিন আম্মা জান হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক তারিখে আমার দয়ার নবীর দরবারে আম্মা জান কাঁদেন কাঁদছে আল্লাহ রাসূল বলে বসলেন এই আমার খাদিজা খাদিজা রে কি হয়েছে আপনার আপনি কাঁদছেন কেন আমার সংসারে অভাব তাই অভাবে আপনার মনে দুঃখ কষ্ট তাই আপনি কাঁদছেন আম্মা জান কি জবাব দিয়েছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর না হুজুর আল্লাহ পাক আমি খাদিজাকে আল্লাহ পাক বহু ধন দৌলতের মালিক আল্লাহ পাক আমি খাদিজাকে আল্লাহ করেছিলেন কি ভাই কত বল না ঠিক আম্মা জান হাজা মা খাদিজাল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের বিশাল বড় ব্যবসা ছিল আমরা সবাই জানি হুজুর আমি খাদিজা আমার সমস্ত বিষয় সম্পদকে আপনার নূরের কদমে দিয়ে আমি খাদিজা আপনার সঙ্গে আপনা থেকে কিছু গরিবি হালত আমি খাদিজা বেছে নিয়েছি জোরে বলুন একটু একটু জোরে বলেন সমস্ত আমার বিষয় সম্পদ আপনার কদমের নিচে রেখে আমি খাদিজা আপনার কাছ থেকে কিছু গরিবি হালত আমি নিয়েছি
या रसूल अल्लाह हबीब अल्लाह हुजूर एर जन आमी खदीजार कांदी नहीं हुजूर आमी खदीजा एई जन्नई कांदी किसेर जन्य या रसूल अल्लाह हबीब अल्लाह हुजूर আমি খাদিজা এই জন্যই কাঁদি মালাকুল মওত আজাসা যখন আমার কাছে এসে যাবে মালাকুল মওত আজাসালাম আমার প্রাণটা জানটা রুটা যখন কবজ করে নিয়ে চলে যাবে আমি খাদিজার লাশ থেকে যখন কবরে মধ্যে শুইয়ে দেবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি খাদিজার কবরে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি খাদিজা এই জন্যই কাঁদি আপনার সংসারে অভাবে আমি খাদিজা কাঁদি আমি খাদিজা কাঁদছি আমার মরে মওতের পরে আমার লাশটাকে কবরে শুইয়ে দেবে কবরের সামান কবরের আসবাব আমি খাদিজার যাই তাই এই জন্যই আমি কাঁদছি এই কথা বলেন কেন খুব ভালো করে বুঝুন যে মহিলা যে মেয়ে ছেলেটা যে মানুষটার জন্য স্বয়ং আল্লাহ সালাম পাঠাতেন সালাম আম্মা জান হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আল্লাহকে এত খুশি এত রাজি এত সন্তুষ্ট করেছেন তাই আমার আল্লাহ খুশি হয়ে আম্মা জান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্বয়ং আল্লাহ পাক সালাম পাঠাতেন সালাম দিতেন জোরে বলা যাবে আয়া আর একটু জোরে বলা যাবে জানা কি আমার আল্লাহ সালাম দিতেন সেই মানুষ বলছে হুজুর আমি খাদিজা আমার কবরের কোন আমার সামান নাই তাই এই কথা ভেবে আমি কাঁদি এই আমার বাবাজিরা আপনার আমার কবরের সামান আছে তো আপনার আমার কবরের সামান কত আছে যে আখেরাত পরের কথা পরকালের কথা না ভেবে সারাদিন খেয়ে পড়ে বেরিয়ে রাত্রিবেলা নাক দেখে দেখে ঘুমাই বাবাজি না আছে নামাজ না আছে রোজা না আছে ইবাদত বান্দিগি অনেক ইবাদত আছে কবরের সামান অনেক যে অনেক সামান আমরা অর্জন করে ফেলেছি কবরে তোরজোর আমরা অনেক করে ফেলেছি কথা বোঝা আসে নাই যেখানে আম্মা জান বলছেন আমার কবরের সামান বলতে আমার কিছু নেই অথচ সেই মানুষটাকে আমার আল্লাহ একবার নাই কয়েকবার আল্লাহ সালাম দিয়েছেন শিগগিরই করে চলে যান আমার হাবিবের দরবারে গিয়ে আমার হাবিবকে গিয়ে বলেন যে আমি আল্লাহ খাদিজাতুল কুবরাকে আমি আল্লাহ আল্লাহ পাক সালাম পাঠালাম সালাম দিলাম সেই মহিলা কেঁদে কেঁদে বলে হুজুর আমি খাদিজার কবরে সামান আমি খাদিজার কবরে আসবাব বলতে আমার কিছু নাই তাই এই কথা ভেবে কাঁদি অথচ দয়ার নবী আমার বললেন খাদিজা এ আমার খাদিজা রে আমি নবী মুহাম্মদ সাল্লাম বলছি এই মুহূর্তে আপনি যদি মারা যান ইন্তেকাল হয়ে যান আমি রাসূলুল্লাহ বলে দিলাম আল্লাহ আল্লাহর জান্নাত আল্লাহর বেহেশত আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ যার সম্পর্কে নবী আমার বললেন আল্লাহর জান্নাত আপনার জন্য ওয়াজিব সেই মহিলা কবরের কথা ভেবে কাঁদেন সেই মানুষটা কবরের কথা ভেবে কাঁদেন আর আপনার আমার কি অবস্থা না আছে নামাজ না আছে রোজা না আছে তসবিহ তিলাওয়াত না আছে জিকির আজকার সারাদিন খেয়ে পড়ে নাক ডেকে ডেকে রাত্রিবেলা ঘুমায় আপনারা আমাকে ভুল বুঝে যাবেন নাই আপনারা খবরদার আমাকে ভুল বুঝে যাবেন নাই আম্মা জান হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী দয়াল নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর হুজুর আমি খাদিজা যখন ইন্তেকাল হয়ে যাব মারা যাব আমার লাশটাকে যখন গোসল দিয়ে কাপড়ের কাপড় পরাবে হুজুর আমি খাদিজার কাপড়ের কাপড়টা যেন আপনার মাথার পাগড়ি জুব্বা অথবা
চাদরের দ্বারাই যেন একটু হয়ে যায়। নবী আমার বলেন, খাদিজা, আমার খাদিজা রে, আপনি কেন এরকম আব্দার আমি নবী মুহাম্মাদের কাছে করলেন? ব্যবহারকৃত পোশাকের দাম কত বের বুঝতে পেরেছেন? এই কথা বলেন না কেন? আপনারা হয়তো ভাবছেন স্বাভাবিক, স্বাভাবিক, এমন কেউ আছেন বলবেন, এমন কেউ আছেন বলবেন যে আল্লাহর ইবাদতের মাধ্যম দিয়ে, আল্লাহর ইবাদতের দ্বারাই কবরের আজাব মাফ হবে, গ্যারান্টি দিতে পারবেন? গ্যারান্টি পারবেন? আপনি আল্লাহর ইবাদত করলেন, সেই ইবাদতের দ্বারাই আপনার কবরের আজাব শাস্তি মাফ, পারবেন গ্যারান্টি দিতে? আমি আপনার পীরের আওলাদ বলছি, কোন গ্যারান্টি নেই। কারণটা হলো এটাই, যদি আপনার ইবাদত আল্লাহর দরবারে পছন্দ যদি না হয় তাহলে কবরে আজাব মাফ হবে না। আর যদি আল্লাহর ইবাদতের দ্বারা আল্লাহকে খুশি যদি করতে পারেন, আল্লাহ যদি রাজি হতে পারেন, আল্লাহ যদি কবুল করেন, তাহলে মনে রাখবেন আপনার আমার জন্য কবরে আজাব মাফ। কথা বুঝে আসে নাই? তার সমস্ত মূল হলো আল্লাহকে রাজি করা, আল্লাহকে সন্তুষ্ট করা, আল্লাহর রেজামান্দি হাসিল করাটাই হলো কাজ। তবেই কবর থেকে আপনি আমি রিহাই পাবো, নাজাত পাবো, নচে কবর কিন্তু কাউকে ছেড়ে দেবে না। কথা বললেন না? আমার ইমানদার আল্লাহ ওয়ালা ভাইয়ানেরা, ও মরবিয়া গনিরা, যাওয়া যুবকেরা, মায়েরা, বোনেরা, আম্মা জান, আল্লাহ নবী দয়া নবীকে যখনই কথা বললেন, আল্লাহ নবী দয়া নবী আমার বললেন, ওরে খাদিজা, ওরে আমার খাদিজা, আপনি কেন এরকম আবদার আমি আর রসুলের কাছে করলেন? আম্মা জান বলে, জিয়া রসুল আল্লাহ হাবিব, আমি খাদিজা জানি, কারো যদি কাবনে কাবনটা রসুল্লাহ পোশাকের দ্বারাই হয়ে যায়, ওই ব্যক্তি কবরে আজাব হবে না। যার কাপনের কাপড় রসুল্লাহ ব্যবহার কিছু পোশাকের দ্বারা হয়ে যাবে, ওই ব্যক্তির কবরে আজাব হবে না। আমার রাসূলুল্লাহর ব্যবহার কিন্তু পোশাকের দাম আছে। আমার ইমানদার আল্লাহ ওয়ালা ভাইনানিরা, মুরমিয়া গনিরা, যাওয়া জমা কিনা, মায়েরা, বোনেরা, কথাটা ঠান্ডা মাথায় বুঝুন, আল্লাহ নবী দয়া নবী আমার আব্দুল্লাহ হুজুরকে দুইখানা চাদর মোবারক দিলেন, হুসামার চাদর মোবারক দুইখানা দিয়ে আল্লাহ নবী দেখে বললে, ওরে আমার আব্দুল্লাহ, ওরে আমার আব্দুল্লাহ, তোমার আর মনে আশা আকাঙ্ক্ষা মনে তামান্না কিছু আছে নাকি? ওরে আব্দুল্লাহ, যদি তোমার মনে করে আশা আকাঙ্ক্ষা থাকে, আমি রাসূলুল্লাহকে একবার বলো আব্দুল্লাহ, ওরে আব্দুল্লাহ, আমি রাসূলুল্লাহ আল্লাহ দরবারে দোয়া চাইতে বাকি, ওরে আমার আব্দুল্লাহ, আমার আল্লাহ, আমি নবী মুহাম্মাদের দোয়াটা কবুল করতে দেরি করবেন নাই। জোরে বলুন, আরো তো জোরে সরে বলুন, ও আমার আব্দুল্লাহ, যদি তোমার কোন আকাঙ্ক্ষা থেকে থাকে, আমি নবী মুহাম্মদ কে একবার বলুন, একবার হাজরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার ওই সময় বলেছি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ও খোদা দোস্ত নবী হুজুর আমার, আমি আব্দুল্লাহ, দুনিয়া কোনো খায়েশ নাই হুজুর, আমি আব্দুল্লাহ আপনাকে বলতে শুনেছি, আপনি বলেছেন যে ব্যক্তি শাহাদাত বরণ করে ওই ব্যক্তির মওতা আদামের সঙ্গে হয়ে যায়, যে ব্যক্তি শাহাদাত বরণ করে ওই ব্যক্তি কবরে আজাব হবে না, যে ব্যক্তি শাহাদাত বরণ করে ওই ব্যক্তির কবরে
মুনকার নাকি ফেরেশতা সওয়াল জবাব কো দে আজমিনা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি বলেছেন যে ব্যক্তি শাহাদাত বরণ করে আমার আল্লাহ ওই ব্যক্তিকে বিনা হিসাবে আমার আল্লাহ জান্নাত দিয়ে দেবেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া চান হুজুর আমার আল্লাহ রব্বুল আলামিন আমার এই শাহাদাতটা আল্লাহ পাক যেন কবুল করে নেন আল্লাহ নবী দয়া নবী আমার আল্লাহ দরবারে দোয়া চাইলে আমার আল্লাহ আমার আব্দুল্লাহ জন আল্লাহ আপনি শাহাদাতটা কবুল করুন দয়া নবী আমার আল্লাহর কাছে দোয়া চাইলেন আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আমার নবীর দোয়াটা কবুল করে নিলেন আমার আল্লাহ দোয়া কবুল করলেন আল্লাহ দরবারে দোয়া কবুল হয়ে গেল কার জন্য আব্দুল্লাহ হুজুর আব্দুল্লাহ হুজুরের জন্য দোয়া আল্লাহ পাক কবুল করে দিলেন জোরে বলুন সুবহানাল্লাহ আপনার তো অসুবিধা হচ্ছে রাত একটু বেশি হয়ে যাচ্ছে বাপ এই তো সবে মাত্র এগারোটা বেজেছে ও এগারোটা বাইশ এখনো কিন্তু আধা ঘন্টা কম বেশি সময় আছে বারোটা পর্যন্ত হবে আমার ইমানদার আল্লাহ ওয়ালা ফাইনালেরা ও মরমিয়া বয়রা জামা জুবা কিনা মায়েরা বোনেরা কথাটা ঠান্ডা মাথায় বুঝো তাবুকে যুদ্ধ দে আল্লাহ নবী দয়া নবী আমার সঙ্গে করে আব্দুল্লাহ হুজুরকে নিয়ে গেলেন তাবুকে যুদ্ধ হলো না সন্ধি হয়ে গেল মিউচার মীমাংসা হয়ে গেল যে যার বাড়ির দিকে রওনা হয়ে যায় আব্দুল্লাহ হুজুর আমার তাবুকের ময়দানে হুজুর আমার অসুস্থ হয়ে বললেন হুজুর আমার ইন্তেকাল হয়ে গেলেন আল্লাহ নবী দয়া নবী আমার ঘোষণা করে দিয়েছেন যে ব্যক্তি বাড়ি থেকে বেরিয়ে পড়ে রাস্তা পথের মধ্যে ওই ব্যক্তিটা যদি মারা যায় রব্বুল আলামিন আল্লাহ ওই ব্যক্তিকে শহীদের মর্যাদা আল্লাহ দিয়ে দেবে আমার বাবাজি ভাই নানিরা আল্লাহ নবী দয়া নবী মোবারক কানে গিয়ে পৌঁছে গেল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার আব্দুল্লাহ ইন্তিকাল হয়ে গিয়েছে আল্লাহ নবী দয়া নবী আমার সাহাবাদের লক্ষ্য করে বললেন এ আমার সাহাবারা বাবারা বাবারা যান যান চলে যান আমার আব্দুল্লাহ লাশ টেঙ্গিয়ে গোসলের ব্যবস্থা করুন কাপড়ের ব্যবস্থা করুন বাবা সাহাবা গনিরা আমি রাসূলুল্লাহ ঘোষণা করে দিলাম আমি নবী মুহাম্মদ আমার আব্দুল্লাহ জানাজার ইমাম আমি রাসূল হব জোরে বলা যাবে না আরো জোরে বলা যাবে না যার দুঃখের কাহিনী দুঃখের কথা শুনে আমার রাসূলুল্লাহ আর থাকতে পারলেন নাই নবী বাকি নূরের নজরে পারি ওই ব্যক্তি দুনিয়ার আখিরাতে আর কোনো চিন্তা আছে এক কথা বলেন কেন যার জন্য রাসূল আমার কাছে যার জন্য নবীর চোখে পানি ওই ব্যক্তির মনে রাখবে দুনিয়া এবং আখিরাত আর কোনো চিন্তা নাই যাকে দয়ার নবী আমার ব্যবহারকৃত পোশাক দিলে ওই ব্যক্তির আখিরাতে আর কোনো চিন্তা আছে আর কোনো চিন্তা নেই স্বয়ং সম্পূর্ণ আল্লাহ করে দিলেন নবী আমার আব্দুল্লাহ হুজুরের জন্য কাঁদেন সমস্ত আখিরাতের জিন্দেগি আমার রাসূলুল্লাহ নূরের নজরে পানির ওসিলে আব্দুল্লাহ হুজুরের সব দিনে বলুন এটা সুবহানাল্লাহ কথা ঠিক আছে না দয়ার নবীর জুব্বা মোবাইল আপনার চাদর মোবাইল ব্যবহার করে পোশাক দিয়ে দিলেন আর কোনো চিন্তা আছে
রসুল আমার যে পোশাক পরেছেন সেই পোশাক আব্দুল্লাহ হুজুর আমার গায়ে গুঁজে বেড়ায়, যে চাদরের সঙ্গে আমার রসুল্লাহর সম্পর্ক সেই চাদর আব্দুল্লাহ হুজুর গায়ের উপর উঠে গেল, আর কোন চিন্তা আছে? কথা বলে গেল, আর কোন চিন্তা আছে? আর কোন চিন্তা নাই। জানার জানাজার ইমাম স্বয়ং আল্লাহর রসুল হলেন, নবী আমার ঘোষণা করে আমার সাহাবারা আমি রসুল বলে দিলাম, আমার আব্দুল্লাহর জানাজার ইমাম আমি রসুল, স্বয়ং নিজে জানাজা পড়াবো। যার জানাজার ইমাম স্বয়ং আল্লাহর রসুল, আর কোন চিন্তা আছে? কথা বলেন কেন? কত মর্তবা দিচ্ছেন আব্দুল্লাহ হুজুরকে আমার আল্লাহ, কত মর্তবার অধিকারী আল্লাহ করলেন কি ভাই? কত বন্ধা ঠিক, যে নবীর ওসিলায় আল্লাহ পাক আব্দুল্লাহ হুজুরকে এত মর্তবা আল্লাহ দিলেন, তাহলে হিসাব করুন আমার আল্লাহ পাক সেই আমাদের নবীকে তাহলে আমার আল্লাহ কত মর্তবা করেছেন। কত বলে না গেল, কত ইজ্জত, কত সম্মান, কত দাম আল্লাহ আমার নবীকে দিয়েছেন। রসুল্লাহর ব্যবহারকৃত পোশাকে যদি কবরে আজাব শাস্তি মাফ হয়ে যায়, এর যদি এত দাম আল্লাহ দেন, তাহলে আমার নবীকে আল্লাহ পাক কত দামি করে আমাদের কাছে পাঠিয়েছেন কি? কত বললা ঠিক, কত দামি করে আল্লাহ আমাদের নবীকে আমাদের কাছে পাঠিয়েছেন। আমার ইমানদার আল্লাহ ওয়ালা ভাইয়েরা, আমার মুরব্বীরা, আমার জওয়ান যুবকেরা, আমার মাবুরেরা, আল্লাহর রাসূল ইমামতি করলেন, জানাজার নামাজের কাজ সমাধা হয়ে গেল, সাহাবা হুজুর গনেরা আব্দুল্লাহ হুজুরের লাশটাকে কাঁদে 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 গোরস্থানের দিকে নিয়ে যাচ্ছেন, আল্লাহর রসুল আল্লাহর নবী সাহাবাদের সঙ্গে লাশের সঙ্গে সঙ্গে আল্লাহর নবী আব্দুল্লাহ হুজুরের কবর পর্যন্ত যাচ্ছেন, আব্দুল্লাহ হুজুরের লাশকে নিয়ে কবরের কাছে যখন নিয়ে গিয়ে পৌঁছে দেওয়া হলো, আল্লাহর নবী বললেন, আমার সাহাবারা খবরদার খবরদার, আমি রসুল ঘোষণা করে দিলাম, তোমরা কে আমার আব্দুল্লাহর কবরে নামবে না? আমি নবী, আমার আব্দুল্লাহর কবরে নামবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার বললেন আমি রসুল নামবো, তোমরা কেউ খবরদার নামবে না। আল্লাহ নবী দয়াল নবী আমার, আব্দুল্লাহ হুজুর কবরের মধ্যে নেবে পড়লেন, নেবে আল্লাহ রসুল হাদিস পাকে এসেছে, কিতাবে এসেছে, দয়ার নবী আমার আব্দুল্লাহ হুজুরের কবরে নেবে। আল্লাহ রসুল ঠিক এইভাবে দুইখানে নূরে হাতটা বাড়িয়ে দিলে, এ আমার সাহাবারা দাও, বাবা সাহাবারা, বাবারা দাও, আমার আব্দুল্লাহর লাশটাকে আমি রসুল্লাহর হাতে ছেড়ে দাও। আল্লাহ নবী দয়া নবী আমার আব্দুল্লাহ হুজুরের লাশটাকে নিয়ে ঠিক এইভাবে উঁচু করে ধরে আল্লাহর আসমানের দিকে চেয়ে চেয়ে বলতে লাগলেন, আল্লাহ আমার আল্লাহ, আমি নবী মুহাম্মদ আমার আব্দুল্লাহর ওপরে রাজি, আল্লাহ আমি নবী মুহাম্মদ আমার আব্দুল্লাহর ওপরে খুশি, আমার আল্লাহ আপনি আমার আব্দুল্লাহর ওপরে আপনি রাজি হয়ে যান। জোরে বলা যাবে না, এই আউটে জোরে বলা যাবে না। আল্লাহ নবী দয়া নবী আমার এইভাবে হাত দুইখানা ওপরে গিয়ে তুলে হাত আছে কি? কথা বলেন কেন? রসুল্লাহ নূরের হাতে কি আছে? আব্দুল্লাহ হুজুরের লাশ। হাদিস পাকে এসেছে, কিতাবে এসেছে, দয়ার নবী আমার আব্দুল্লাহ হুজুরের লাশটাকে এইভাবে দুই হাতে ধরে উঁচু করে ধরেছে, ঠিক এইভাবে উঁচু করে ধরে আল্লাহর আসমানের দিকে চেয়েছে, আল্লাহ আমি রসুল আমার আব্দুল্লাহর উপরে খুশি, আল্লাহ আপনি খুশি হয়ে যান। আল্লাহ নবী দয়ার নবী আমার আব্দুল্লাহ হুজুরের লাশটাকে নিয়ে এইভাবে যখন আল্লাহ দরবারে দোয়া চাইছেন, এদিকে দেখা যায় আব্দুল্লাহ হুজুরের কবরের চারিদিকে আমার রসুল্লাহ সাহাবা গুনেরা এই কবরের চারিদিকে আল্লাহ জমিনে পড়ে ধুলাতে কেঁদে 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 গড়াগড়ি করে
হযরতে সাইয়্যিদা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুমার কেঁদে কেঁদে বলে আব্দুল্লাহ রে ভাই আব্দুল্লাহ আজকে এই লাশটা তোমার না হয় আমি আবু বকরের যদি হতাম আজকে এই কবরটা তোমার না হয় আমি আবু বকরের যদি হতাম আমি আবু বকর ভাগ্যবান হয়ে যেতাম ভাই আব্দুল্লাহ রে আপনি বড় ভাগ্যবান যে রাসূল বলেন আল্লাহ আমি খুশি কত বুঝে আসলে হযরত সাইয়্যিদিনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কেঁদে কেঁদে বলেন ভাই ভাই আব্দুল্লাহ রে লাশ আপনার না হয়ে আমার হলে আমি কত ভাগ্যবান হয়ে যেতাম কত বুঝে আসলে নাই অতচ দেখুন এই সমস্ত সাহাবাদের আল্লাহ পাক কত উচ্চ দর্জা মাকাম স্থান আল্লাহ দিয়েছেন দয়ার নবী তো আমার ঘোষণা করেই দিলেন বলেই দিলেন যে কি তামাম দুনিয়ার মানুষের আমল পাল্লার একদিকে আর আমার আবু বকরের আপনার আমলটাকে আরেক পাল্লায় যদি রাখা হয় তাহলে আমার আবু বকরের একা তার আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে জুরে বলা যাবে না জুরে বলা যাবে না যে এরকম একটা সাহাবা জানা শান সম্পর্কে আমার রাসূল দয়ার নবী আমার বলে দিলেন আমার এত সাহাবাদের মধ্যে একটা সাহাবার জন্য আমার আল্লাহ আটটা জান্নাত বেহেশতের দরওয়াজাকে আমার আল্লাহ খুলে দিবেন একটা আমার সাহাবা সাহাবাটা কি এই কথা বলেন কেন সে সাহাবা হুজুর নাম কি হযরত সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুর কথা বলে নবী আমার বললেন আমার আল্লাহ আমার নবীকে জানিয়ে হাবিব আপনি বলে দেন দুনিয়ার মানুষকে জানিয়ে দেন আমি আল্লাহ বলে দিলাম আপনার আবু বকরের জন্য আমি আল্লাহ আমার আটটা জান্নাত বেহেশতের দরওয়াজা আমি আল্লাহ উন্মুক্ত করে দেব খুলে দেব আমার আবু বকর আমার আবু বকর যে জান্নাতের দরওয়াজা দিয়ে মনে করবে সম্মান আল্লাহ পাক কত দিয়েছেন সেই আবু বকর হুজুর বলছেন ভাই আব্দুল্লাহ আজকের লাশটা তোমার না হয়ে আমার যদি হতো আমি বড় ভাগ্যবান হতাম কেন যেখানে আল্লাহ রাসূল বলছেন আমি খুশি কথা বুঝে আসছে নাই এই আগে উঠেই বলেছি খুশি এই খুশিটা বোঝাতে গিয়ে বাবা যে আমি এতদূর পর্যন্ত এসেছি কথা বুঝে মধ্যে আসেন আমার ইমানদার আল্লাহওয়ালা ভাইয়েরা আমার মুরব্বীরা জওয়ান যুবকে হযরত সাইয়্যিদ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে আল্লাহ পাক এত সম্মান দিয়েছেন দয়ার নবী আমার বললেন কি যে আমি নবীর পরে আর কোন নবী আসবে না কোন নবী হবে না আমি নবী আখেরি নবী শেষ আল্লাহ পাক আমি নবী মুহাম্মাদের পরে যদি আল্লাহ কাউকে নবী করে পাঠাতেন বাবা ওমর আমি রাসূলুল্লাহ বলে দিলাম তাহলে আমার আল্লাহ তোমাকে নবী করে পাঠাতেন বুঝে গেল যে ওমর ফারুক হুজুর আমার রাসূলুল্লাহকে শহীদ করার জন্য উলঙ্গ তলোয়ার নিয়ে বেরিয়ে পড়লো কত বল না ঠিক যে ওমর ফারুক হুজুর আমার রাসূলুল্লাহকে শহীদ করার জন্য 100 উট পুরস্কারের লোভে উলঙ্গ তলোয়ারে বেরিয়ে পড়লো পথে রাস্তার মাঝে আমার রাসূলুল্লাহর একজন সাহাবার সঙ্গে দেখা ভাই ওমর কি ব্যাপার এইভাবে রাগান্বিত হয়ে উলঙ্গ তলোয়ারে কোথায় চলেছেন যাচ্ছি তোমাদের নবী মুহাম্মাদের ঘর থেকে মাথাটা আলাগ করে দেওয়ার জন্য যাচ্ছি সাহাবা হুজুর বলেছেন ভাই ওমর দাঁড়ান দাঁড়ান কি বললেন কি বললেন ভাই ওমর আমাদের নবী শের মোবারকে দুখণ্ডিত করতে যাচ্ছেন আরে দাঁড়াও ভাই ওমর দাঁড়াও আমাদের নবী দয়ার নবী চেহারা মোবারকের মাথাটা আলাদা করবার আগে তুমি কি খবর রাখো তুমি যার মাথা কাটতে যাচ্ছ সেই মুহাম্মাদের লিয়ে আসা ইসলাম সেই মুহাম্মাদের লিয়ে আসা ধর্ম আজকে তোমার বাড়িতে এই খবর কি তুমি রাখো তুমি যাচ্ছ কোথায় মুহাম্মাদের মাথা কাটতে
আপনাদের জানা আমি খালি কথা টাচ করছি বাবা বার আমি খালি কথা টাচ করে দিয়ে যাচ্ছি ওমর ফারুক হুজুর আমার রাসূলুল্লাহ দরবারে রাস্তা ছেড়ে চলল কোথায় বুন বুনের বাড়ি দিকে দরজা আগার ঠক ঠক কে এই আমি ওমর বিন খাতুরি সর্বনাশ রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ এসে গিয়েছে বাড়িতে থর 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 করে খাবে দরজা খুলে দিয়া হলো বুনাইকে এমন মার মারলে বুনাই দূরে ছিটকে পড়ে বাবারে বাবার কোথায় বুন এসে দাঁড়ায় বুনকে এক টেনে চ চ বুনকে এমন একটা সাপারে টেনে চর কান মুদে মেরেছে হাজম ফাতেমা হুজুরের কানের পর্দা ফিদে কান্দি টস 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 করে খুন গড়িয়ে গড়িয়ে আল্লাহ জমিনে টপ 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 করে পড়ে এমন একটা টেনে চর চর বোন তখন বলেন ভাই ওমার কি ব্যাপার কি মনে করেছেন আপনি কি মনে করেছেন আপনার এত মিজাজ খাত্তাবের বেটা বলে তাই না মনে রাখবেন ভাই ওমার আপনি যেমন খাত্তাবের বেটা আর আমি ফাতেমা বলছি আমি তুমি খাত্তাবের বেটি মনে রাখবেন জোরে বলা যাবে না আপনি যখন এই মিজাজ ধরেন খাত্তাবের বেটা বলে আর আমি ফাতেমা বলছি আমিও কিন্তু খাত্তাবের বেটি সাবধান কত বোঝের মধ্যে আসে নাই ওমর ফারুক অনেক কথা আছে আপনার সব জানে আমি খালি কথা টাচ করে দিলাম চললেন নবীর দরবারে নবী পাকে দেহ মোবারক থেকে মাথাটাকে আলাদা করতে এসে ইসলাম কবুল করে মুসলমান হলেন এমন আল্লাহ পাক তাকে দরজা দিলেন একই গম্বুজের নিচে একই ছাদের নিচে হযরত সাইয়্যিদা আবু বকর সিদ্দিক আর হযরত সাইয়্যিদা ওমর ফারুক আমার রাসূলুল্লাহর সঙ্গে একই গম্বুজের নিচে শুয়ে আছেন এই জোরে বললেন না এই আরো জোরে বললেন না আমার রাসূলুল্লাহ শের মোবারকের দুখণ্ডিত করতে এসেছিল ইসলাম কবুল করে মুসলমান হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন তার ইমানি শক্তি ইমানি পাওয়ার আল্লাহ এত দিয়ে দিলেন হুজুর আমার যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতেন মনে রাখবেন ইবলিস শয়তান ওই রাস্তা দিয়ে 40 দিন পর্যন্ত যেত না আজকে ওমর ফারুক এই রাস্তা দিয়ে গেছে কত বোঝা আসে নাই সে ওমর ফারুক হুজুর চিৎকার দিয়ে গড়াগড়ি গড়াগড়ি করে কেঁদে কেঁদে বলে ভাই আব্দুল্লাহ ভাই আব্দুল্লাহ রে তুমি বড় ভাগ্যবান ভাই আব্দুল্লাহ আজকের কবরটা তোমার না হয়ে আজকের লাশটা তোমার না হয়ে আমি ওমারে যদি হতো তা কত ভাগ্যবান হয়ে যেতাম দেখেন নবী আমার বলছেন আল্লাহ আমি খুশি যেখানে নবী আমার বললেন আমি রাজি আমি খুশি আল্লাহ আপনি রাজি হয়ে যান জোরে বলা যাবে না এই আর একটু জোরে সুরে বলা যাবে না কত বোঝা আসে না আল্লাহ পাক তাআলার ঘরে আল্লাহ পাক এত উচ্চ মাকাম স্থান দেওয়ার পরও বলছেন কি যে আজকের এই কবরটা তোমার না হয়ে আমার হলে ভালো হতো এইখানে ব্যাপারটা হলো কি আল্লাহকে রাজি করা নবীকে রাজি করা নবীকে রাজি করতে পারলেই আল্লাহ রাজি আল্লাহ দুইজনে আল্লাহুম্মা আমি দুটো করবো কিভাবে দুটো কিভাবে দুষ্ণ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি হামে জান দিল সে পিয়ারা মুহাম্মদ কে হাম গয়ে হামারা মুহাম্মদ জো আখো মে আয়ে তো
रहेगा ये पर्दा हमारा तुम्हारा मोहम्मद अल्लाहुम्मा वला আগে সকলে মিলে আল্লাহ আমাকে সামনে দাঁড়িয়ে দয়া নবীর উপরে একটু সালামে তোফা নজরানা পেশ কিয়া নবী সালাম যারা প্যান্ডেলের বাইরে দাঁড়িয়ে আছেন আপনাদেরকে বলছি প্যান্ডেলের মধ্যে চলে আসেন তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকুর আলাইনা মাদা লিল্লাহ আহেদাইয়া নবী সালামুন ইয়া রাসূল সালামুন তুমহিয়াত রিফিকা বসাইয়া শুনলে তু কি দুঃখ ও শুনাইয়া দুখিয়ার আমহে কা বসাইয়া কঠিন হাসরের দিনে কি আছে মোদের এই কপালে গোনাগার উম্মাত উম্মাতি বলে লইবেন আপন ও করে ইয়া নবী সালামুন ইয়া রাসূল সালাম নবীজি আপনারই নাম আরশে আজিমে নবীজি আপনারই নাম পৃথিবীর কোণে কোণে নবীজি আপনারই নাম এই মুমিনগণের দিলে দিলে তাই সালাম
সালাম জানাই আজকে এই জলসা থেকে, ইয়া নবী সালামুন, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালামুন, সালাওয়াতুল্লাহ। হসনত জমি ইয়াকে সালিহি সাল্লাই ওয়ালিহি আল্লাহুম্মা সাল্লি আলা